এক দেশ এক ভোট নীতি এবং সেই নীতি নিয়ে আগামী 18 থেকে 22 সেপ্টেম্বর সংসদের বিশেষ অধিবেশনে আলোচনা হতে পারে এমনটা জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের মুখ্য উপদেষ্টা সম্পাদক জয়ন্ত ঘোষাল। যেটা জানতে চাইব যে প্রথমত এই বিষয়টি মোদি সরকার আসলে ঠিক কি করতে চাইছে এবং দেশের সাংসদ বিধায়ক মানে আর এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা ব্যতি রেখে কি কোনো রকমভাবে এর রিপোর্ট সংসদের অধিবেশনে পেশ করা যায়। প্রথম কথা হচ্ছে যে যে এক দেশ এক ভোট এই বিষয়টা নরেন্দ্র মোদি অনেকদিন থেকেই বলছেন। 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই এই আইডিয়াটা পাবলিক ফোরামে তিনি ব্যক্ত করেছেন, মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেননি কিন্তু ব্যক্ত করেছেন। এবং এই আইডিয়াটাও নতুন নয়, তার কারণ লালকৃষ্ণ আডবাণী যখন উপপ্রধানমন্ত্রী ছিলেন তখন তিনিও এই প্রস্তাবটা দিয়েছিলেন। এবং এই প্রস্তাবটার একটা বাস্তব দিক আছে, অর্থাৎ এই প্রস্তাবটা যদি কার্যকর হয় তাহলে ন্যাশনাল যে এক্সচেকার অর্থাৎ রাজকোষ থেকে খরচাটা কম হতে পারে। কেননা একটা বোতামে মানে একটা বোতাম টিপে যদি দুটো ভোট হয়, গোটা দেশের ভোট হয়ে যায়, তাহলে ডবল খরচা হয় না এবং সেটা নিশ্চয়ই খুব ভালো একটা মানে মুভ হতে পারে। সমস্যাটা অন্য জায়গায়, সমস্যাটা অঙ্কুর অন্য জায়গায় যে তুমি যদি গণতান্ত্রিক পদ্ধতিতে এটা না করো, 140 কোটি মানুষের দেশ এবং এতগুলো রাজ্য আছে যেখানে কিন্তু বিজেপি শাসক দল নয় এবং সেখানে এই ফেডারেল স্ট্রাকচারে এরকম একটা সিদ্ধান্ত নিতে গেলে, কেননা এটা তো রাজ্য বিধানসভা আর লোকসভা একসঙ্গে হবে, তাহলে একদিনে করতে গেলে প্রত্যেকটা বিধানসভার 5 বছরের মেয়াদ আছে, তাহলে একদিনে করলে, এখন যদি আমি বলি লোকসভার সঙ্গে হবে তাহলে বিধানসভা তো 2026-এ, 2024-এ লোকসভা, তাহলে 2 বছরের আগেই বিধানসভাটাকে তুমি ভেঙে দিচ্ছ, দিয়ে তুমি লোকসভার সাথে ধরো করে দিলে। আমি হাইপোথেটিক্যাল 2024-এর উদাহরণ দিয়ে বলছি, 2024-এর উদাহরণ মোদি দেননি, আমি উদাহরণ দিয়ে বলছি। এখন এই 2 বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় কেন মেনে নেবেন যে আমি একটা ইলেক্টেড রাজ্য সরকার, আমি ভোটে মানুষের ভোটে জিতে এসেছি, আমি 2 বছর আগে কেন আমি ইস্তফা দিয়ে দেবো এবং আমি ইলেকশনে যাব? নরেন্দ্র মোদি কি তার 5 বছরের মেয়াদ না করে সেটাকে আগেই 3 বছর আগে 2 বছর না করে তিনি লোকসভা নির্বাচনে ভোটে যেতে চান? তার প্রত্যেকটা মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর তো একটা 5 বছরের মেয়াদ থাকে এবং সেটা তো তিনি মানে মুফতে পাননি, তিনি তো সেটা ভোটে জিতে অর্জন করেছেন। এখন তেলেঙ্গানাতে এরকম একটা সমস্যা হবে, সব জায়গায় তো মানে অন্ধ্রপ্রদেশে যেরকম লোকসভা আর বিধানসভা একই টাইমে হয়, এরকম 2-1টা রাজ্য আছে যেখানে এক লোকসভার সাথে হয় কিন্তু সব জায়গায় হয় না, তাহলে হয় আগে হবে, আগে করতে হবে। আর পরে যদি হয় তাহলে তো আরো ভয়ঙ্কর অবস্থা, তার কারণ বিধানসভা অবলুপ্ত হয়ে গেল, তারপরে বিধানসভার ভোট হবে লোকসভার সাথে, তাহলে ওই যে 2 মাস বা 5 মাসের যে গ্যাপ হবে সেখানে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে, তাহলে সেই রাজ্যগুলোতে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে ওই 2-3 বছরের জন্য, সেইটা করে তাহলে লোকসভায় যেতে হবে। তাহলে এটা নরেন্দ্র মোদী বলতে পারেন যে একবারের জন্য এই কষ্ট স্বীকার করলে, রাজ্যগুলো মেনে দিলে, তাহলে ভবিষ্যতে যেই ক্ষমতায় থাকবে তারা এই সুবিধাটা পাবে এবং তার জন্য একটা কমিটি করে দিয়েছেন যে বিশ্লেষণ হবে। কিন্তু মুখ্যমন্ত্রীদের সাথে অঙ্কুর তুমি যেটা বললে, আমি মনে করি সেটা সব থেকে ইম্পর্টেন্ট যে রাজ্যগুলো যেহেতু ভিকটিম হবে তাহলে রাজ্যের যে পার্টি তার যে প্রধান মানে এমনকি সে যদি ক্ষমতায় নাও থাকে, আজকে যদি অখিলেশ ক্ষমতায় নেই কিন্তু সমাজবাদী পার্টি সে তো উত্তরপ্রদেশের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিরোধী দল, তাহলে তার বক্তব্যটাও শুধু মুখ্যমন্ত্রী নয়, আমি বলছি যে অল পার্টি মিটিং করা উচিত ছিল, তারপর কমিটির দিকে যাওয়া উচিত ছিল, আগে কমিটি করে তারপরে অল পার্টি মিটিং হবে কি হবে না আমরা জানি না, তার মানে সরকার একতরফা ভাবে একটা কমিটি তৈরি করে নিল। এইবারে যদি পার্লামেন্টের সেশনে, আমি জানি না পার্লামেন্টের সেশনে এই এজেন্ডা আসবে কি আসবে না, সেটা তো সাংবাদিকরা যারা প্রতিদিন কভার করছেন তারা খোঁজ নেবেন, কিন্তু আমার বিশ্লেষণ হচ্ছে যে লোকসভা নির্বাচনের আগে এটাকে একটা ইস্যু করে এটাও হতে পারে, যেটার মধ্যে একটা রণকৌশল আছে যে বিজেপি জানে যে এটা এত সহজে তো পাশ করা যাবে না রাজ্য সরকারের অনুমোদন ছাড়া,
এটা হতে পারে না, স্টেট ইলেকশন কমিশন তো তাহলে সংবিধানে থাকতোই না, সবটাই তো কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে দিয়েই হয়ে যেত, রাজ্য রাজ্যে নির্বাচন কমিশন করার সাংবিধানিক দায়িত্ব কি ছিল। এখন এই যে জিনিসটা হলো, এখন যদি রাজ্যগুলোতে যদি অনুমতি ছাড়া হয় তাহলে যে হবে না সেটা বিজেপির শীর্ষ নেতৃত্ব জানে, কিন্তু এটা একটা পলিটিক্যাল একটা তাস, এটা একটা 2024 আগে এটা একটা বিতর্ক, এবং এই বিতর্কটাতে যদি কেন্দ্র যদি পার্লামেন্টে নিয়ে এসে যদি অপোজিশন আর শাসক দলের ঝগড়া লেগে যায়, একদিকে মোদি দেখাবেন যে আমি এটা করতে চাইছি, আমার ইন্টেনশনটাকে নিয়ে লোকসভায় যাবে যে দেখো আমি 2014 থেকে বলে আসছি যে এইটা আমি করতে চাই, যেরকম 370 বলেছিলাম, যেরকম রাম মন্দির বলেছিলাম, যেরকম ইউনিফর্ম সিভিল কোড বলেছিলাম, ইউনিফর্ম সিভিল কোড হয়নি, সেটাও যদি এখন পার্লামেন্টে নিয়ে এসে চিৎকার চেঁচামেচি করতে পারে। এখন এই যে জিনিসগুলো আনফিনিশড এজেন্ডা নিয়ে যাওয়ার রাজনৈতিক রণকৌশল, আর একদিকে অপোজিশন চিৎকার চেঁচামেচি করে অন্যান্য যে ইস্যুগুলো আছে, আদানি তো মূল্যবৃদ্ধি, সেগুলো ডাইভার্সন ট্যাকটিক্স হতে পারে, এই একটা এমন একটা ইস্যুকে সামনে নিয়ে এলো যে আমরা সবাই মিলে মিডিয়া এবং বিরোধী দল মিলে এই ইস্যুতেই আমরা মজে গেলাম, এবং যখন সেখানে অন্য যে সিরিয়াস ইস্যুগুলো যে ইস্যুগুলো ফ্লপ করে যেতে পারে সেই ইস্যুগুলো সামনে নাও আসতে পারে, এটার মধ্যে রণকৌশল থাকতে পারে। এখন যেহেতু সবে হয়েছে এটা বুঝতে একটু আরেকটু সময় লাগবে। একেবারে অসংখ্য ধন্যবাদ, আমরা কথা বলছিলাম আমাদের মুখ্য উপদেষ্টা সম্পাদক জয়ন্ত ঘোষালের সঙ্গে।